সূর্য, কি হয়েছে বলতো তোর? মা, তুমি একবার লগ্নার মুখের দিকে দেখো, ওর মুখটা কিরকম হয়ে গেছে, এইটুকু হয়ে গেছে মুখটা, কিরকম কালো হয়ে গেছে। হবে না আবার, যা করলি তুই। মা, আমি তো সব কিছু ইচ্ছে করে করলাম, কিন্তু তাতেও লাভ কিছুই হলো না। কি আবার লাভ হবে? এই যে আগে এরকম হলে লগ্ন আমার সাথে ঝগড়া বাঁধিয়ে দিত, বলতো যে ভালো মা যা করেছে বেশ করেছে, ভালো মা আমার চুলি বাঁধবে, আরো না জানি কত কিছু বলতো। আর আজকে একদম চুপ, আমার সাথে ঝগড়াই করলো না। লগ্না, তুই এমন বদলে যাচ্ছিস কেন বলতো? এই যে এত গোমড়া মুখ করে বসে আছিস, কি এত ভাবছিস? লগ্না, তুই প্লিজ আবার আগের মতো হয়ে যা, প্লিজ। তুই নিজে ভেঙালে দোষ নেই, আমি ভেঙালেই যত দোষ না? আয় দেখি আমায় ধরে দেখা। পারিস বটে তোরা। হ্যাঁ পারি পারি পারি, 100 বার পারি, 1000 বার পারি। শান্তি হয়েছে? এরকম অকারণে গলা তুলছো কেন? অকারণে তুলছি না, একদম তুলছি। আমি তো তোমাকে সেরকম কিছুই বলিনি, আমি তো একটা কথাই তোমাকে বলেছি। বলছো না কুন্তলা, আসলে আসলে তুমি তুমি যেটা বিশ্বাস করো সেটা তো বলছো, আর তোমার এই ধারণা সেটা আমার উপর প্রয়োগ করে আমার মুক্তি বানানোর চেষ্টা করছো। সেই ধারণাটা কি খুবই ভুল? হ্যাঁ একদম ভুল ধারণা। যাও ঘর ঘর থেকে, তোমার ভালো লাগছে না, যাও। আমি কোথাও যাব না। আমি যাব কেন? তুমি ওই নার্সকে নার্সকে আমাদের মধ্যে একদম টেনে আনবে না, তোমাকে বলে রাখি। বাবা, খুব খারাপ লাগছে, তাই না? কোনো কুন্তলা, তোমার যা ইচ্ছে তুমি তাই ভাবতে পারো। হ্যাঁ যা ইচ্ছে তুমি তাই ভাবতে পারো, তাতেই আমার কিচ্ছু যায় আসে না। তোমার এখন কিচ্ছু যাবে আসবে না, কিচ্ছু বলার থাকবে না, কারণ তুমি তো ধরা পড়ে গেছো এখন। এই শোনো শোনো কুন্তলা, তোমার যদি এটাই মনে হয় না তাহলে তাই ধরা পড়ে গেছি। শান্তি, এবার যাও ঘর থেকে, আমাকে একটু একা থাকতে দাও প্লিজ। একা থাকতে চাইছো? হ্যাঁ, এখন তো একা থাকতে চাওয়াটাই স্বাভাবিক, কারণ তুমি এখন একা থেকে ওই নার্সকে নিয়ে ভাববে, তুমি এখন জেগে জেগে স্বপ্ন দেখবে, তোমরা হাত ধরাধরি করে ঘুম। এই শোনো, তুমি ওর হাত ধরে ঘুরছিলে তাই না? ছি রুদ্র, ছি, তুমি এই সমস্ত কিছু ভাববার জন্য এখন একা থাকতে চাইছো? ছি 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 ছি, আমি ওকে ছাড়বো না, আমি কোথাও যাব না। শুনে রাখো, আমি তোমার চোখের সামনে এখন এখানে দাঁড়িয়ে থাকবো, আমি কোথাও যাব না। দাঁড়িয়ে থাকবো তো, থাকো থাকো না, কি বাধা দিয়েছে? আর কি জানো তো, আমার বলতে খারাপ লাগছে, কিন্তু তুমি তো, তোমার মানসিক অবসাদ হয়েছে, মনের অবস্থা ঠিক নেই, তোমার চিকিৎসার প্রয়োজন। আর সত্যি কথা বলতে, আমি যদি তোমাকে সত্যি বোঝাতে পারতাম যে আমার মনের মধ্যে কি চলছে, তাহলে হয়তো তুমি, আর এখন আমার মনের যা পরিস্থিতি না, তাতে যদি উর্বশী ওপর থেকে এসে এই মর্তলোকে প্রকট হন, তাহলেও ওনাকে নিয়ে ভাবার মতো অবস্থায় আমি থাকবো না। তা এটা তুমি এখন আমায় বিশ্বাস করতে বলছো? বলছি বলছি, কারণ কারণ অন্য কোনো বিষয় নিয়ে ভাবার মতো অবস্থায় আমি নেই। কেন অবস্থা নেই কেন? আমার অনেক টাকার প্রয়োজন কুন্তলা, অনেক টাকা। টাকা? কারুর স্বার্থের জন্য আমার মেয়েরে আমি বলি হতে দেব না, না দেব না, আর আমিও আমার আমার করা ভুল শুধরে নেবই। এই একমাত্র ব্যক্তি যাকে দিয়ে লগ্নাকে সূর্য থেকে আলাদা করা যায়, নকল। আজ তোমার মন আমি এমন ভাবে বিষিয়ে দেব যাতে দাদা, এগুলো আবার আমি গুছিয়ে রাখতেছি। না, কিচ্ছু গুছবি না, কিচ্ছুটি বার করবি না এখান থেকে, যেমন আছে তেমনই থাকবে। মানে এভাবে থাকবে নাকি? হ্যাঁ, তুই কি ভাবতেছিস? হ্যাঁ, ওই রায়চৌধুরী বাড়িতে মা সিংহবাহিনীর ঠাকুর দালানের সামনে যে ঘটনাখানা ঘটি গেল তা দেখি আমি একেবারে নিশ্চিন্ত হয়ে পড়েছি। হ্যাঁ, নিশ্চিন্তই হওনি না,
এখনো লগ্নের কথা ভাবতেছো? নিজের চোখে তো সব দেখি আসি। ওদের কোনটা যে সত্যি আর কোনটা যে নাটক আমি কিছুই বুঝতে পারিনি রে নন্দা। তবে এবারে আমারে বুঝি নিতে হবে। হ্যাঁ বুঝি নিতে হবে। না না এমনটা নয় গো। দেখলে না বড় বৌদি কেমন করে আমাদের লগ্নের বুকে একেবারে আগলি ধরলো। আমি তো মেয়ে মানুষ, আমি তো বুঝি। তো কর্তা মাও তো মেয়ে মানুষ, তালি পর। তার মনের মধ্যে গরিব বড় লোক নিয়ে ভেদাভেদ কেন? এত জাতপাতের বড়াই কেন? শোন নন্দা, আমি কিন্তু এখন নিচক কোনো গরিব ওই মালি নই, আমি লগ্নার বাপ। ওই সূর্যরে বাঁচানোর জন্য, সূর্যরে রক্ষা করার জন্য হয়তো লগ্নারে ঘরে তুলে নিয়ে চলে গেল, কিন্তু আমি যদি দেখেছি ওর কোনো অযত্ন হতিছে, ও পড়াশোনা করতেছে না, আমারে কেউ আটকাতে পারবে না। কেউ না, কেউ না। আমি মা সিংহ বাহিনীরাও বলতেছি, মা তুমিও পারবে না, তুমিও না। সবকিছু যখন জেনেছো বুঝেছো তাহলে মেয়েটার ওখানে ছেড়ে এলে কেন? ছেড়ে এলাম কেন? আমি আমি যে মেয়ের বাপ রে নন্দা। আসলে সবকিছুর পরেও মেয়ের ভবিষ্যৎ বলি কিছু থেকেই যায়, জানিস তো, কিছু থেকেই যায়। কিন্তু এই আমার শেষ। হ্যাঁ শেষবারের মতো বলতেছি, আমি যদি কোনো অযত্ন দেখেছি আমি আমি ছাড়বো না। না না না, আমি 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 ছাড়বো না, ছাড়বো না দাদা। আমার কিন্তু একটা কথা মনে হতেছে, এই সব কাণ্ড কারখানা দেখে মনে হতেছে এসব ওই পিশাচিনীর কাজ। অনেক টাকার প্রয়োজন, আর আমি সেই টাকা কি করে জোগাড় করব সারাক্ষণ সেটাই ভেবে চলি, তাই জন্য নিজের একটা ভাবনার মধ্যে থাকি। আর তুমি কি বলছো আজে বাজে কথা। না মানে তোমার কিসের টাকার প্রয়োজন? তোমার তো কোনো অভাব নেই রুদ্র। হ্যাঁ তোমার মাথার উপর ছাদ আছে, তোমার কোনো অভাব নেই, তাহলে তোমার এত টাকার কিসের জন্য প্রয়োজন? আচ্ছা তুমি ওই নার্সের সঙ্গে সংসার করার প্ল্যান করছো না তো? আমার ওই এক কথা। হ্যাঁ আচ্ছা তোমার কি সমস্যা বলো তো? ওই এক কথা খালি ঘুরে ফিরে ভাঙা টিপড়ি কটারের মতো বাজিয়েই চলেছো। না রুদ্র, তাহলে তুমি কেন বলতে চাইছো না তোমার অত টাকার দরকার? কি বলবো, কি জানতে চাও তুমি? তুমি কিন্তু আমাকে এড়িয়ে যাচ্ছো রুদ্র। আমি আমি তোমাকে এড়াচ্ছি না কুন্তলা। তাহলে রুদ্র তুমি আমাকে বলো তোমার এত টাকার দরকার কিসের জন্য বলো? তোমার দরকার নেই, তোমার তোমার টাকার দরকার নেই। হ্যাঁ হ্যাঁ নেই কি জানো তো কুন্তলা, যবে থেকে আমার সাথে বিয়ে হয়ে এই এই পরিবারে এসেছো না, তোমার তো খালি একটাই কাজ, মায়ের পেছনে খালি ঘুর 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 করা, ব্যাস। ওনার হ্যাঁতে হ্যাঁ মেলানো, নাতে না, এরকম করে চলবে? হ্যাঁ বাকি জীবনটা এভাবে চলবে? চলবে না, চলতে পারে না। আর সেটাই আমি তোমাকে বারবার বোঝানোর চেষ্টা করি, তুমি তো বুঝবেই না, বুঝতে চাও না। কেন কেন চাও না? নিজের একটা সংসার হবে, সেই সংসারে তুমি কর্ত্রী হবে, রাজরানী হবে, যেরকম মা হয়ে আছেন রানী তুমি হবে। আমি তো চাই, চাই চাই, খুব চাই। আমার টাকা হবে, আমার সংসার হবে, আমার কুন্তলা আমি চাই সেই সংসারে তুমি রানী হবে আর আমি রাজা হব। আমার ভালো লাগছে না এই 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 সংসারে, আমি আর গোলামি করতে চাই না কুন্তলা। তুমি এমন করে কেন বলছো রুদ্র? না মানে মা তো তোমায় কত ভালোবাসেন বলো, কোনোদিন তোমাকে আলাদা চোখে দেখেননি, আর রুদ্র এই সংসারটা তো তোমারও বলো। কুন্তলা কুন্তলা সত্যি তুমি না, তুমি একদম ছেলে মানুষ, ঠিক মতো তোমার মাথায় কোনো বুদ্ধি। আমি কে, আমি কে এই পরিবারে, আমি কে? কোনো রক্তের সম্পর্ক নেই, ভালোবাসা ভালোবাসা। স্বার্থ ফুরিয়ে গেলে ভালোবাসাও ফুরিয়ে যাবে কুন্তলা। কি জানো তো, এই পরিবারের সঙ্গে আমাদের আমার 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 কোনো রক্তের সম্পর্ক নেই। আর কি জানো তো, মানুষের মন যে কোনো দিন পাল্টে যেতে পারে, পাল্টে যেতে পারে।
আর পাল্টে গেলে এই পরিবার থেকে সর্বপ্রথম বিতাড়িত হব আমি আমরা। আমাদের সংসার মানে কি জানো তো? আমাদের সংসার মানে আমি, তুমি আর আমাদের মেয়েটা শ্যামলী। তাদেরকে আমি ভালো রাখতে চাই। আমি তোমাকে তোমাকে খুশি দেখতে চাই, আমাদের আলাদা সংসার করতে চাই। আর তোমাকে আমি কিভাবে বোঝাবো বলো তো? আর একটা কথা দোহাই, আমি তোমাকে হাত জোর করে বলছি, ওই ওই নার্সের সঙ্গে আমার আমার কোনো সম্পর্ক নেই, প্লিজ। তাহলে তুমি ওকে নিয়ে এলে কেন? তার মানে আর কেউ ছিল না? না, তুমি তো গেলে লগ্নাকে আনতে, আর নিয়ে এলে ওকে। আচ্ছা তুমি কেন বুঝতে চাইছো না বলো তো? আমি সেই সময় লগ্নাকে খুঁজতে গেছিলাম, আর চোখের সামনে দেখি অজ্ঞান হয়ে পড়েছে। আমি কি করবো, ছেড়ে দিয়ে চলে আসবো? ও, তার মানে ওকে ইচ্ছে করে তোমার সামনে পড়েছিল? সেসব আমি জানি না, আমি জানতে চাইও না। দেখো আমার যেটা বলার ছিল আমি বলেছি, এবার তোমার যা বোঝার তুমি বোঝো, আমার আর ভালো লাগছে না। প্লিজ প্লিজ আমাকে একটু একা থাকতে দাও, প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমিও বের করব খুঁজে আসল ঘটনাটা কি। নার্সকে তো আমার সুবিধের বলে মনে হয়নি, এখন তো আরও সন্দেহ হচ্ছে, নজর রাখতে হবে ওর উপরে। হ্যাঁ গো দাদা, ওই যার কথা আমাদের কর্তা মা কয়েছিল সেই পিশাচিনি। তো তেনার হাত থেকে লগ্নারে রক্ষা করার দায়িত্ব কার? ওদেরই তো, সেই দায়িত্ব পালন করবে না? শুধুমাত্র সূর্যরে রক্ষা করার জন্য লগ্নারে দরকার, লগ্নারে বেঁচে থাকতে হবে, আর লগ্নার বিপদ আপদ থেকে লগ্নারে রক্ষা করতে হবে না, তাই না? শোন নন্দা, আমি তোরে বলতেছি, আমি যদি এরপরেও কোনো বিপদের আজ লগ্নার দেখেছি, আমি কাউকে ছেড়ে দেবো না, কারোর কথা শুনবো না। ওই বড় বউ দিদি, বর্তা বাবু, কারোর কোনো কথা শুনবো না আমি। প্রয়োজনে সবার অজান্তে গোপনে আমি আমার লগ্নারে চুরি করে নিয়ে চলে যাব, কিন্তু কোনো আজ আমি পড়তে দেবো না ওর গায়ে। পুড়িয়েই দেবো আজ রাতে তোমার মেয়েকে। কিছু চাই? না না, আমি দেখছিলাম লগ্না কেমন আছে আসলে। ও এখন ভালো আছে। সিস্টার, সিস্টার, হ্যাঁ, ও আপনাকে ভীষণ অন্যমনস্ক দেখাচ্ছে। মনে করেছেন কিন্তু মুখে কিছু বলছেন না, তাই তো? মনে করাটাই কি স্বাভাবিক নয়? আরে কুন্তলা একটু ওই রকমই। না না, এটা ঠিক, আমি একেবারেই সে কথা বলছি না, কিন্তু ও ওইভাবেই কথা বলে সবসময়। প্লিজ আপনি এটা নিয়ে কিছু মনে করবেন না। একেবারেই নয়, আমি সত্যি কিছু মনে করিনি। আমি যদি এরপরেও কোনো বিপদের আজ লগ্নার দেখেছি, আমি কাউকে ছেড়ে দেবো না, কারোর কথা শুনবো না। ওই বড় বউ দিদি, বর্তা বাবু, কারোর কোনো কথা শুনবো না আমি। প্রয়োজনে সবার অজান্তে গোপনে আমি আমার লগ্নারে চুরি করে নিয়ে চলে যাব, কিন্তু কোনো আজ আমি পড়তে দেব না। কিন্তু শ্রীমতী যেভাবে আঁকলে রেখেছে লগ্নাকে,
আজকে ওষুধগুলো খেয়ে একটু ভালো করে ঘুমাবো। আশা করি আজ আর কোনো গন্ডগোল হবে না। কালও তো দুটো ঘুমের ওষুধ দিয়েছিলাম, ইন্দ্রবাবুর ঘুম ভাঙলো কি করে? একমাত্র উপায় যদি শ্রীমতীকে ওই একইভাবে পাঁচ গুণ বাড়ানো যায়। বড় বউ দিদি, তোমার খাবারটা কি বেড়ে দেবো? মা, মায়ের খাবার আমি অনেকক্ষণ আগেই ওনার ঘরে দিয়ে এসেছি। ঠিক আছে, তাহলে তুমি আমার খাবারটা বেড়ে নিজে খেতে বসে যাও। আচ্ছা মা, এবার তাহলে আমি যাই। গুড নাইট। গুড নাইট। শুভ রাত্রি। শুভ গুড নাইট। আমি তো খেতে বসে পড়েছি বড় বউ দিদি, আমি আর দিতে পারবো না। আপনি বরং একটা কাজ করুন, আমার খাবারটা ওখানে বাড়া আছে, আপনি ওটাই নিন। না না, তা কি করে সম্ভব? ওটা আপনার নাম করে বাড়া আছে, ওটা কি করে নিই আমি? ও ঠিক আছে, আপনি নিন। বেশ, তাই করি। এটা তো মাছ দেবো, আমি তো মাছ খাবো না আজকে। নিরামিষ নাকি? না না, নিরামিষ নয়, তবে মাছটা আজকে খাবো না, মানে আমি আজ একটু অল্পই খাবো। ও আচ্ছা, তাহলে একটা কাজ করুন, আপনি মাছের বাটিটা বরং নামিয়ে রাখুন পাশে। ন্যাকামো, পুরুষ মানুষের মাথা খাচ্ছে আর মাছ খাবে না। তাহলে এক কাজ করি, মাছের বাটিটা নামিয়ে রাখি। সেই বরং ভালো, আপনি নামিয়ে রাখুন, আমি নিয়ে যাব। ভালো মা, খাওয়া তো শেষ। এবার কিন্তু মুখ ধুয়ে ফেলতে হবে, চল ওঠ, তাড়াতাড়ি ওঠ। ভালো মা,
আমি কিন্তু এখন শুতে যাব না, আগে তোমার খাওয়া হবে, তারপর একসাথে শুতে যাব। ঠিক আছে বাবা, হবেই হবে, এখন মুখটা তো আগে ধো, চল আয়। আর আজ বাড়িতে এমন আগুন লাগাবো যে কেউ ভাবতেও পারবে না। কাল তোর জন্য আমাকে অনেক কষ্ট করতে হয়েছে লগ্না, আজ না হয় আর একটু করবো।